হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মই রেজাক আর আপনাকে চাইছে আর্জেন্টকে টিউটোরিয়াল। আজকে এই ভিডিওটিতে আলোচনা করিম যে এনআরসি সম্পর্কে আর গুরুত্বপূর্ণ বিষয়, যে যেসকলের নাম এনআরসিত আহিছে ফাইনাল অন্ততলনে সেই সকলক দিয়া হব ফটো আইডেন্টি কার্ড। আপনাকে চাই থাকুক। তো ফ্রেন্ড, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করুক আর এনেকুয়া ধরনের নতুন নতুন ভিডিও পাবর কারণে। তো ফ্রেন্ড, এটা হিন্দি নিউজ চ্যানেলত এই বাতরিটি প্রকাশ পাইছে যে যেসকল মানুহৰ নাম আহিছে, মানে 3 কৰোৰ 11 লাখ মানুহৰ নাম আহিছে, আৰু সেইসকল মানুহক অসমৰ দিয়া হ'ব এই আমাৰ ভোটাৰ আইডি কাৰ্ডৰ নিচিনাকৈ এনআৰচিৰ আইডেণ্টি কাৰ্ড, ফটো আইডেণ্টি কাৰ্ড দিয়া হ'ব। সেইটো এটা হিন্দী নিউজ চেনেলত দিয়া হৈছে, আৰু সেই নিউজ চেনেলৰ স্ক্ৰীনশ্বটটো বা সেই পেপাৰটো মোৰ ডিস্ক্ৰিপশ্যনত লিংক দিয়া আছে, আৰু সেই লিংকটো য'ত আপুনি অপেন করিলে, ক্লিক করিলে আপনি সেই পেজটো পড়বলে পাব তাত কি কি কৈছে। আৰু এইটো অসমবাসীৰ বাবে এইটো এটা ভাল খবৰ, কাৰণ আমাৰ বাবে এইটো ভাল হ'ব যাতে সকলে এটা এটাকৈ ফটো আইডেন্টি কার্ড পায় আৰু সকলোৰ ওচৰত যাতে এটাকৈ প্ৰুফ থাকে। তো আপোনালোকৰ মতামত জনাব কেনেকুৱা হ'ব এই কামটো যদি কৰে, আপোনালোকে নিশ্চয় আপোনালোকৰ মতামত জনাব।